সেহেতু আমি আজকে যারা এখানে আছেন তাদেরকে আমি ভালোবাসার সূচনাতে একটা কথা বলতে চাই যার ভালোবাসার বহি আমার মায়ের গর্ভে হয়েছিল উনি বলেছেন যে আমি তোমাদেরকে কতটুকু ভালোবাসি তোমরা কি কখনো চিন্তা করে দেখেছ তুমি যখন তোমার মায়ের গর্ভে দিনে দিনে বড় হচ্ছিলে কি হিন্দু কি বৌদ্ধ কি ক্রিস্টার ম্যান কাইন হোল ম্যান টকিং হ্যাট রাইট নাও ক্যান ডিনাই ফাইন বাট ট্রুথ ইজ দেশ নাবির সঙ্গে যে নাবি লাগিয়েছিল বিশ্বের সবচেয়ে মেধাবী ডক্টর যে আছে তাকেও যদি বলি ক্যান ইউ জয়নি টেকেন ও বলবে যে হ্যাঁ করতে পারবো তবে শিলাইয়ের দাগ থেকে যাবে বাট দ্য ডক্টর অফ দ্য ডক্টরস সে যখন নাবির সঙ্গে নাবি লাগিয়েছিল সেখানে সামান্যতম কোনো দাগ ছিল না বাট ইউ ক্যানট লিভ উইদাউট মি তারপরে ওখান থেকে উনি কি বললেন মায়ের পেটে যখন আমি পৃথিবীতে আসতেছি উনি বলতেছেন ইউ নো হাউ মাচ আই লাভ ইউ ইউ ওয়ান্ট টু নো ইউ ওয়ান্ট টু নো দ্যাট সেটা হলো তুমি পৃথিবীতে আসার পূর্বে কোনো ধর্মাবলিলম্ব লোককে কারোর জন্য কোনটা হারাম কোনটা হারাম এটা আমি কিন্তু করিনি কেউ কে কোনো খাসির কাছে বা কোনো গরুর কাছে যেতে হয়নি তোমার জন্য তোমার মায়ের পেটে থাকা অবস্থায় আই টুক অফ ইউ আমি তোমার জন্য পৃথিবীতে খাওয়া রেডি করে তোমাকে নিয়ে এসেছি রাইট অর রং আমার কথা কি বোঝা যাচ্ছে না কেউ কেউ বললেন কেউ কেউ উত্তর দিলেন না কেন সন্দেহ প্রবণ করছেন নাকি এটা কি ঠিক না বেঠিক বিজ্ঞান কি বলতেছে যে মায়ের বুকের যে দুধটা থাকে প্রথম দিনের বাচ্চার জন্য যে দুধের ঘনত্ব গরমত্ব এবং মিষ্টতা প্রয়োজন সেটা প্রথম দিনের পরে ছয় মাস পরে যায় এই ঘনত্ব মিষ্টত্ব এবং গরমত্ব বেড়ে যায় বাট মাই কোশ্চেন ইজ ডেস টু এভরিবাডি টু থিঙ্ক ফর এ সেকেন্ড যে কোনো জায়গায় আমরা যখন চা খাই সকালবেলায় ওই জায়গায় বিকালে চাটা খেলে গেলে দেখি যে দুধটা ঘন হয়ে যায় চাটা খেতে মজা লাগে না খারাপ লাগে মজা লাগে আমার প্রশ্ন তাহলে কোন চুলা কে মায়ের বুকে আমার জন্য জ্বলালো হু ইজ দ্যাট যে কিনা ছয় মাস পরে আমার দুধ ঘন করে আমাকে খাওয়ালো সে কে অল্লা সে দ্যাট কারণ কি জানো তোমার মা দু ঘন্টা পরপর তোমার জন্যে উঠে সে তো ঘুমের ঘরে সে গরম করতে যে বেশি গরমও করে ফেলতে পারে আমার বাচ্চার কষ্ট হবে কারণ একদিনের বাচ্চা বা এক মাসের বাচ্চা যদি চা খেতে চায় বা ছয় বছর একটা মানুষ যদি চা খেতে চায় আমার কাছে চায়ের কাপটা যদি গরম থাকে দুজনের খাওয়ার ভিতরে ভিন্নতা আসে না কি কারোর জন্য একটু ফু বেশি যেয়ে জন্য ঠোঁটটা না পুড়ে যায় আল্লাহ সব বলতেছেন আমার বান্দি তোমার জন্য এত কষ্ট করতেছে তারপরে সে দুধ গরম করতে যায় হয়তোবা একটু বেশি করে ফেলতে পারে বা একটু গরম কম করে ফেলতে পারে আবার চিনির জায়গায় ঘুমের ঘরে লবণও ঢেলে দিতে পারে সো হোয়াট আই ডিট আই সেড ওকে ইডন্ট হ্যাভ টু ডু ইট কানলে ওকে দিয়ে দিও দ্যাট মা উইদাউট দ্য লাভ অব মা নো বাড়ি ক্যান বি হিয়ার আর মার সঙ্গে আমরা যত খারাপ ব্যবহার করেছি তারপরে যদি মা কোনো সময় জীবনের অজান্তেও যদি একটুখানি আমাদের জন্য বদুয়ার হাত উঠাতেন বিশ্বাস করেন নো বাড়ি ক্যান সিট হিয়ার বাট সি ডিড নট ডু দ্যাট শিড ডু দ্যাট উনি এটা করেননি সেই মা রাতের অন্ধকারে বললো যে কি ব্যাপার ঘুম করে গেলাম সবকিছু করে দেখে শীতের রাতে সকালে কম্বল নিয়ে টানাটানি করতেছে সেই মুহূর্তে মা উঠে বিছনাটা ভিজানো সে মা উঠে বলতেছে আমার সুমন তুমি কেদো না তুমি এই শুকনার ভিতরে ঘুমাও আমার তো কিছু করার নাই আমি এই ভিজার ভিতর শুকিয়ে থেকে রাত তোমাকে আমি পাহারা দিব দ্যাট মা ইস তালা। তারা কারা মেয়ে মানুষরা সেখানে আজকে যারা সম্মানিত মহিলারা আছে ট্রাস্ট মে উইদাউট দেম উই ক্যানট বি হেয়ার সো দে ডিজার্ভ রেসপেক্ট অ্যান্ড দ্য রেসপেক্ট নর্মালি উই ডোন শো দ্য সাই উই আর ডিফারেন্ট পিকচার বিভিন্ন দিন বিভিন্ন বোনকে কখনো গলায় ধরায় কখনো ঘুমের ট্যাবলেটকে এই দুনিয়ার থেকে চলে চলে যেতে হচ্ছে যারা কিনা না পৃথিবীতে আল্লাহ সুবান্নাল্লার পর স্থান পেয়েছিল শুধু স্থান নয় তাদের জন্য আল্লাহ সুবান্নাল্লাহ গোল্ড মেডেল সিলভার মেডেল ব্রঞ্জ মেডেল তিনটাই তাদেরকে দিছে পুরুষের জন্য দিয়েছিল শান্তনামূলক পুরস্কার কিন্তু আমরা যারা শান্তনামূলক পুরস্কার পেয়েছি তারা এমন ব্যবহার করি তাতে মনে হয় যে আমরাই গোল্ড সিলভার আর মেডেল ইয়ে পাইছি ওনার হল We cannot do that. We have to go back to love, and that love, and we can build, can give this country different society because it is Oxford, Prussia, Oxford, holo University, and I am very lucky. বিকজ আমি ফুল অফ এডুকেটেড যারা কিনা শিক্ষায় শিক্ষিত তাদের সামনে আমার মতো একজন মানুষ কিছুটা কথা শেয়ার করতে পারতেছি বিকজ ইউ আর দ্য টিচার আই এম দ্য স্টুডেন্ট আই এম জাস্ট ট্রাইং মাইসেল ইফ আই এম করেক্ট টিচার ইউ গো অ্যান্ড টেল ইউর স্টুডেন্টস এগেন দ্যাটস আর আইম প্র্যাকটিসিং এর আমি কারোর মতো আপনাদের সামনে বক্তৃতা দেওয়ার ইয়ে রাখি না একজনের বক্তৃতা দিতে বলছিল বক্তৃতা দিচ্ছে অনেক বক্তৃতা হয়ে গেছে তো জিজ্ঞেস করছে আমি কি বক্তৃতা দিব তোমরা জানো তো সবাই কয়েক যে একই রকম কথা বল সবাই কইছে যে জানি কয় তাহলে যাই না দরকার কি তো যখন সবাই চুপ তখন জিজ্ঞেস করছে আমি কি বক্তৃতা দিব তোমরা জানো এখন সবাই বলে যে না জানি না তো তোমাকে যখন জানো না তখন আর যাই না দরকার নাই যাও এখন উনি আবার জিজ্ঞেস করতেছে যে ভাই আমি কি বক্তৃতা দিব তোমরা জানো তো অর্ধেক বলতেছে জানি আর অর্ধেক বলতেছে জানি না বলছে তোমরা একে অপরের সঙ্গে কথা বললা যে জানে আর যে জানে না বইলা এটা শেষ করে নিও আমার অবস্থা এরকম বাট স্টিল আই টু সামথিং ট্রাইং টু সে সামথিং এখন উনি কি করলেন উনার যে গুণগুলি আছে সেই গুণের দ্বিতীয় স্টেজে আমাদেরকে বহি করতে আনলেন ভালোবাসা ভালোবাসা বলে আমার বাচ্চা কেবল এখন একটু হামাগুড়ি দেয় দুধ খেতে চায় না ও তো এদিক ওদিক থেকে খাবার খেতে চায় দাঁতের এখানে হুকুম করে দিল কারণ উনি একমাত্র সেই ক্ষমতার কোন ফায়া কোন বললে সবকিছু হয়ে যায় Other things I can say, it's not proven. This is proven. And when we have the proof, still we are denying. Somehow we are denying him. Why? What are we going to achieve? Trust me, without him, if you achieve something, it will destroy sooner or later. উনি দাঁতের কথা বলে দিল তখন বলে কি দেখছো আমার এই ছোট্ট বাচ্চাটার দাঁত উঠেছে ও তো দেখি এখন মায়ের পেটে যা হাড্ডি খেতে চায় তাহলে এই নরম দাঁতগুলিকে উঠায় নাও কারোর দাঁত দুধ দাঁত বাইশটা হয় ডাক্তারের কাছ থেকে জেনে নিন কারোর বিশটা হয় বলে দুধ দাঁতগুলি উঠে নাও ওকে বিশটা আর বাইশটার জায়গায় তিরিশটা দাঁত বা বত্রিশটা দাঁত দিয়ে দাও যে দাঁত দিয়ে ও নরমও খেতে পারবে শক্তও খেতে পারবে আর আনফর্চুনেটলি আমার একটা দাঁত নাই আমি কানাডার এক ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম আমি বললাম যে ভাই আই ওয়ান্ট টু গিভ ইউ টু হান্ড্রেড থাউজেন্ড ডলার ও আমাকে বললো যে তোমার দাঁত লাগাবো একটা আমি বললাম যে লাগাবো কত টাকা বলে দুই দুই হাজার টাকা লাগবে আমি বললাম ফ্রেন্ড আমি তো দুই হাজার টাকা দেওয়ার পরে কি তোমাকে ধন্যবাদ দিতে হবে বলে অফ কোর্স হ্যাঁ হোয়াট ইউ মিন অফ কোর্স ইউ আর গিভিং টিথ আই এম পেইং ইউ দিস ইস এ কার্টিসি ইউ হার টু টেল মি থ্যাংক ইউ আমি তখন ওকে বললাম যে ঠিক আছে তাহলে তাহলে দুই হাজার না আমি তোমাকে দুই লাখ ডলার দেবো থ্যাংক ইউ বলবো তুমি কি আমাকে একটা দাঁত দিতে পারবা বলে দুই লক্ষ ডলার তুমি কি লটারি জিতেছ আমি বললাম যে না আমি তো লটারি জিতিনি তবে আমি কাজ করি তোমার পয়সা দিব। তাহলে বলে যে তাহলে তো দুই হাজার টাকা লাগবে তুমি দুই লক্ষ দিতে চাও কেন আমি বললাম যে বন্ধু আমাকে একটা অনুভূতি আলা দাঁত দিতে পারবে কি তখন সে বললো যে ইট ইস ইম্পসিবল উইথ টু হান্ড্রেড থাউজেন্ড ডলার কোনো পয়সা দিয়ে আমি একটা অনুভূতি আলাদা দাঁত তোমাকে দিতে পারবো না আমি বললাম যে তাহলে যে আমাকে ফিরিয়ে দিছে আমি বরঞ্চ তাকে যাই ধন্যবাদ দিই তোমাকেও দুই হাজার দিব না আমি দাঁতও লাগলাম না বা দ্য থিং ইস দিস ং ইউ টু থিঙ্ক প্লিজ সেদিন ঢাকা ইউনিভার্সিটিতে একটা ভাইকে আমি বললাম যে ভাই দাঁড়িয়ে পানি খেয়েন না বলে যে ভাই এই টুপিওয়ালা লোকজন দেখলেন আমার খুব মেজাজটা খারাপ হয়ে যায় টাইম বললাম যে ভাই আমি আসলাম আপনার কাছে ভালোবাসা নিয়ে আপনি টুপির সঙ্গে জিদ করলেন কেন তাকে আপনি কী জন্য কইলেন পানি দাঁড়ায় খায় না আমি বললাম যে আমি বললি তো বিজ্ঞান বলতেছে বিজ্ঞান বলতে সে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খেও না কারণ দাঁড়িয়ে পেনে পানি খেলে কি হবে তোমার এখানে যখন যায় এটা স্পিডে যে এত স্পিডে যায় বসে খেলে সেটা ডিফারেন্স হয় সে তো দাঁড়ায় খেলে তোমার কিডনিতে সমস্যা হবে তারপরেও এক ঢোকে সম্পূর্ণ পানি খেও না আস্তে আস্তে খাও এটা তোমার জন্য বলে দেখছেন ভাই বিজ্ঞানের কত সুন্দর আবিষ্কার আমি বললাম ভাই আপনি আম বানান পারেন প্রশ্ন করলেন সে যখন আমাকে এই কথাটা বললাম সঙ্গে সঙ্গে বললাম ডু ইউ নো আপনি কি আম্বানান জানেন সে বলে যে আপনি কি প্রশ্ন করেন আমি ইউনিভার্সিটিতে পড়ে আম্বানান জানি না আমি বলছি যে আপনি কি অওয়া ছাড়া আম্বানান শিখেছেন বলে যে না আমরা আম্বানান শেখার পরে যদি অওয়ার কে অস্বীকার করেন না এটা দেখতে খারাপ লাগে কারণ অওয়াই আপনাকে এই পথে আনছে এই জায়গা পর্যন্ত আনি আপনাকে দাঁড় করিয়েছে সেহেতু বিজ্ঞানের আগে যদি কেউ বলে থাকে তাহলে কি একটা প্রশংসা সে পাবে না বলে যে হ্যাঁ কে আমি দ্য ম্যান ইজ কল বাই মাইকেল হার্ড number one person in this art named Muhammad Rasulullah sallallahu alaihi wasallam.